আসসালামু আলাইকুম দর্শক কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আর সেটা হচ্ছে শীতকালীন সবজি ফুলকপির পাকোড়া তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক ফুলকপির পাকোড়া তৈরির জন্য আমি একটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের ফুলকপি আর ফুলকপির ফুলগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি ফুলকপি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় তবে আমি আজকে আপনাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো আমার বিশ্বাস আপনারা যদি আমার স্টাইলে পাকোড়া তৈরি করে খান তাহলে কখনোই ফুলকপির এই দুর্দান্ত স্বাদ ভুলতে পারবেন না আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফুলকপির পাকোড়ার ওপরের ব্যাটারটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ আতপ চালের গুঁড়ো আরও নিয়েছি এক কাপ বেসন আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে এভাবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা এভাবে আমি তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে এভাবে পানি দিতে হবে আর হ্যান্ড হুইস্কের সাহায্যে গুলিয়ে নিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এমন হয়েছে আর ব্যাটারটা তৈরি করতে আমার দেড় কাপের একটু কম পানি লেগেছে এবার পাকোড়া তৈরি করে নেওয়ার পালা এর জন্য প্রথমে আমি বেসনে ফুলকপির ফুলগুলোকে চুবিয়ে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেসনে ডুবানো ফুলকপির ফুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় এ সময় চুলা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে ফুলকপির ফুলগুলোকে চুলায় দিয়েই কিন্তু উল্টাতে যাব না যখন নিচের সাইডে একটু রঙ চলে আসবে ব্রাউন কালারের একটা ভাব চলে আসবে তখন উল্টে দিব এভাবে উল্টে পাল্টে ভাসতে ভাসতে যখন অপর সাইডেও খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এখন আমি এগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আমি আপনাদেরকে একটি ফুলকপির পাকোড়া ভেঙে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই ফুলকপির পাকোড়াটা কাঁচা ফুলকপি দিয়েই করেছি তো আশা করছি একবার হলেও বাসায় এই লোভনীয় রেসিপিটা ট্রাই করে দেখবেন বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুব বেশি পছন্দ করে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার কুকরুম চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ